না 2016 এর পরে বড় প্রাপ্তি 2019 এর সাউথ এশিয়ান গেমসও হয়েছে বিকজ আমরা কিন্তু ডাবল গোল্ড মেডেল পেয়েছি কিন্তু আরেকটা গোল্ড মেডেল পাওয়ার পসিবিলিটি আছে এবং সেটার প্রসেস চলছে কারণ একজন অ্যান্টি ডোপিং টেস্টে ইন্ডিয়া পজিটিভ হওয়াতে আমরা 81 এর ক্যাটাগরিতে একটা গোল্ড পাবো তো আমরা 16 এর পরে আমরা ডাবলে ডাবল ইমপ্রুভ পারফরম্যান্স দেখিয়েছি হ্যাঁ আদার্স গেমসগুলিতে পারফরম্যান্স দেখাতে পারিনি কারণ হয়েছিল আমাদের ওরকম করে প্রি প্ল্যান করা ছিল না কারণ এই প্রি প্ল্যান শুধু ফেডারেশনের দায়িত্ব না যে ফেডারেশন প্রি প্ল্যান করে যাবে আরও অনেক অথরিটির দায়িত্ব তো ওর জন্য হয়তো আমরা পারফরম্যান্স ওরকমভাবে প্রেজেন্ট করতে পারিনি আর যদি বলা যায় যে ব্যক্তিগতভাবে এক একজন প্লেয়ারের বেস্ট পারফরম্যান্স শো করে এসছে প্রত্যেকটা গেমসে এবং প্রত্যেকটা চ্যাম্পিয়নশিপগুলিতে অ্যাজ এ আমি পার্সোনালি আমার রেকর্ড ব্যক্তিগত রেকর্ড যা ছিল সবই ব্রেক করে এসেছি সবগুলি গেমসে তো উল্লেখ্য পারফরমেন্স যদি আমরা চাই তাহলে উল্লেখ্য ফ্যাসিলিটি উল্লেখ্য কিছু করতে হবে দেন আমরা কিছু করতে পারবো তো যতটুকু করেছে অতটুকু এতটুকুই রেজাল্ট ডিজার্ভ আমরা করি এর থেকে বেটার হলে এতে বেটার আমরা দিতে পারবো আমার একটা মানে ব্যক্তিগত মাবিয়াকে সবাই দেখছে সীমান্তকে সবাই দেখছে অ্যাজ এ ব্যক্তিগতভাবে সে ইমপ্রুভমেন্ট করে মানে ইমপ্রুভ পারফরমেন্স দিচ্ছে রেজাল্ট দিচ্ছে বাট যেটা করার কথা ছিল ওইটা এখনও হয়নি যেটা মানে ব্যক্তিভাবে আমি যেটা চাচ্ছি সেটা ব্যক্তিভাবে চাওয়া মানে একটা আছে ট্রিম ওয়াইজ চাওয়া বা একটা ফ্যাসিলিটি চাওয়া ওইটা হচ্ছে না যদি ওইটা হতো তাহলে আমরা হয়তো এর চেয়েও বেটার রেজাল্ট আমরা পেতাম হয়তো আমরা পেতাম তা হচ্ছে না বিধায় আমরা পাচ্ছি না ইভেন যদি দেখেন যে ফ্যাসিলিটির কথা যদি বলেন হ্যাঁ অলওয়েজ ফেডারেশন আমাকে ফ্যাসিলিটি দিয়েছে কারণ না হলে 2016 সাউথ এশিয়ান গেমসে আমি ইঞ্জুরি অবস্থায় কিন্তু গেমসটা কমপ্লিট করেছি তো একটা ফেডারেশন এছাড়া ম্যাক্সিমাম ফেডারেশনগুলি কিন্তু ইঞ্জুরিতে প্লেয়ারকে বাদ দিয়ে গেছে আমাকে কিন্তু বাদ দেওয়া হয়নি আমাকে বাদ দেওয়া হয়নি বিকজ কারণ আমার কোচরা এক্সপেক্ট করেছিল অন্য একজন প্লেয়ারকে দিয়ে যে সে গোল্ড মেডেল পাবে অ্যান্ড উল্লেখ্য যে আছে উইন কমান্ডার মহিউদ্দিন আহমেদ স্যার উনি আমাকে বলেছিলেন যে তুমি যাচ্ছ এটা শুধু আমি জানি আর কেউ জানে না এ কথাটা আমি অন ক্যামেরায় অনেকবারই বলেছি কারণ এটা উনি করেছিলেন বিধায় আজকে আমি গোল্ড মেডেল এসেছি তো উনি নিয়ে গিয়েছিলেন দেন ফেডারেশনের ফ্যাসিলিটি যেহেতু উনি ফেডারেশনের সেক্রেটারি ছিলেন তো উনি ফ্যাসিলিটি আমাকে দিয়েছেন তো ফেডারেশনের সাপোর্টটা অলওয়েজ একটা প্লেয়ারদের পিছনে থাকে একটা ওয়েট লিফটারের পিছনে আমাদের বাংলাদেশের ওয়েট লিফটারদের পিছনে ফেডারেশনের সাপোর্টটা অনেক আদার্স যদি ফেডারেশনের একটা লিমিটেশন থাকে ওই লিমিটেশনের ওভার হয়ে ফেডারেশন কিছু করতে পারবে না তো যদি এই লিমিটেশনটা ফেডারেশনের না থাকতো তাহলে হয়তো প্লেয়ারদেরকে করতে পারতো আমি আই থিঙ্ক বুঝাতে পেরেছি কি মানে ওই ফ্যাসিলিটিটা ওই ডিস্টেন্সিটা ফেডারেশনের সাথে যাদের আছে ওইটা শেষ করতে হবে ফেডারেশনের সাথে প্লেয়ারের কোনো ডিস্টেন্সি নেই এবং ফ্যাসিলিটির কোনো প্রবলেম নেই একটা লিমিটেশন বাজেট থাকে বাজেট থেকে প্লেয়ারদেরকে দেওয়া হয় একটা অল্প থোপ থেকে তো আর এত আহামরি কিছু দেওয়া যায় না কিন্তু আমি বলবো যে অ্যাজ এ ব্যক্তিগত মাবিয়া এখনও বাংলাদেশকে দিচ্ছে এখনও ফেডারেশনকে দিচ্ছে কোনো ফ্যাসিলিটি দেখ বা না দেখ আমার যে এম আছে সেটা ফেডারেশন দেখ বা সেটা আদ বাদ বাকি যে স্পোর্টস অথরিটি আছে না দিলেও আমি বাংলাদেশকে দিব কারণ যেহেতু বাংলাদেশ আমি বলবো যে পিএম আমাকে যে সম্মানটা দিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যেই সম্মান দিয়েছেন আমি খুব ভাগ্যবান যে এই সম্মানটা এর আগে অনেক বড় বড় রেজাল্ট দিয়ে গেছে অনেক প্লেয়াররা এমনই জাকজমক করে এই সম্মানটা পিএম কাউকে দেয়নি আমার মনে হয় যে আরও দুজনকে দিয়েছে আমার মনে হয় আমাকে দিয়েছে ওই সম্মানটা রাখার জন্য আমি ব্যক্তিগতভাবে ফেডারেশনকে এবং ফেডারেশন যেই সম্মান দিয়েছে ফেডারেশনকে আমি দেশকে দিব আমি ফ্যাসিলিটি পাই বা না পাই হ্যাঁ লক্ষ্য পূরণের প্রস্তুতি আমি সবসময় প্রিপেয়ার থাকি আর এর জন্য মনে হয় ম্যাক্সিমাম সময় শুনতে পান যে মাবে একটি ইনজুরিতে আছে বিকজ হচ্ছিল আমি যেই গেমটা পার্টিসিপেট করি ওই গেমটা আমার ক্যারিয়ারের শেষ কম্পিটিশন ভাবি হ্যাঁ অ্যাজ একটা প্লেয়ারের এটা ভাবা উচিত না এটা একটা প্লেয়ারের ভাবা উচিত না কারণ আমি ভাবি কারণ হয় অনেক সময় একটা প্লেয়ারের পিক আওয়ার থাকে দেন সেই ইঞ্জুরিতে পড়ে দেন আবার পিক আওয়ার থেকে নেমে অনেক সময় পিক আওয়ার থেকে নেমে গেলে সে উঠতে পারে না তো আমি আমার সর্ববেস্ট যে পারফরমেন্সগুলি প্রত্যেকটা কম্পিটিশনে দিই আমি নিজে ব্যক্তিগতভাবে এবং যদি বলেন যে এটা আমার কাছে একটা বড় প্রাপ্তি যে ওয়েট লিফটিংটাকে কে চিনত 2016 পরে এখন একটা ডিসিপ্লিন হিসেবে সবাই এটা গণনা করে হ্যাঁ আগে এটা করতো না অনেক টিমে সিলেকশন থেকে বাদ হয়ে যেত গেমসে ইনকুলি করতো না এখন সেটা করে তো আমি এইটাতে খুব ভাগ্যবান যে আমি একটা সময় ভেবেছিলাম যে আমার নামে আগে দেন আমার নাম দেন ওয়েট লিফটিং আমার নামে পরিচিত হবে এখন কিন্তু মাবিয়া আক্তার কি ওয়েট লিফটার মাবিয়া যেটাই হোক আমার নাম থ্রুতেই আসে তো আমি এই সাকসেসটা করতে পেরেছি এবং বাংলাদেশের ওয়েট লিফটিংয়ের ইতিহাসে প্রথম গোল্ড মেডেলিস্ট যদি বলেন আমি
হ্যাঁ, চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডেল পেয়েছে, গেমস ইনক্লুড করা হয়। আমি বাংলাদেশের প্রথম মেয়ে যে ইন্টারন্যাশনাল চারটা গোল্ড মেডেলিস্টের অধিকারী। তো ইভেন হাইস্ট রেকর্ড এবং হাইস্ট পারফর্মার, এখনও পর্যন্ত এই পারফরমেন্সে বাংলাদেশের কেউ পিবিএসও আসেনি, বর্তমানেও আসতে পারছে না, আর ফিউচারে আসতে পারে, কিন্তু বর্তমানে আমিই রেকর্ড করছি। আমার যে এমগুলি ছিল সেই এমগুলি আমি মোটামুটি সব পূরণ করেছি। একটা যেটা হচ্ছে অলিম্পিক খেলা, সেই অলিম্পিকের প্রসেস চলছে, আল্লাহ যদি সহায় থাকেন, সব কিছু ঠিকঠাক থাকেন, তাহলে হয়তো অলিম্পিকে পার্টিসিপেট করব। এবং হ্যাট্রিক করার ইচ্ছে আছে সাউথ এশিয়ান গেমসে। তো এটা পুরো বাংলাদেশে স্পোর্টসে ইতিহাস হবে যদি হ্যাট্রিক হয়, কারণ এর আগে কখনো হ্যাট্রিক হয়নি। তো এটাই আমার লাস্ট এম দুইটা আছে, যদি হয়ে যায় দেন এরপরে ফিউচার এম ডিসাইড করব। আমরা পিছিয়ে আছি, এটা আসলে একটা লিমিটেশন আছে, কারণ প্রত্যেকটা কান্ট্রির একটা লিমিটেশন থাকে, আমাদের কান্ট্রিরও একটা লিমিটেশন আছে। তো ওই লিমিটেশনের থেকে যতটুকু করছে ভালো করছে, বাট প্রি প্ল্যানটা একটু ভালো হলে আমাদের জন্য ভালো হয়, কারণ আমাদের আসলে আমরা একটা অলিম্পিকে রিপ্রেজেন্ট করবো একটা কান্ট্রিকে, একটা ডিসিপ্লিনকে, ওইভাবে আমাদের মোটিভেটেড এবং ওইভাবে আমাদের পারফরমেন্স নিয়ে যাওয়া উচিত। তো লিমিটেশনের জায়গা থেকে বলবো, চাইলেই সব কিছু করা পসিবল। তো আমার কাছে মনে হয় যদি চাওয়া হয় তাহলে আমাদের ফ্যাসিলিটিটা ইম্প্রুভ করে, আমি কিছুদিন আগেই বলেছি যে যেহেতু নতুন বছরে বাজেট হচ্ছে, যেন স্পোর্টসে ট্রেনিং খাতটাতে একটু বেশি নজর দেওয়া হয়, কারণ এটাতে এটা বেশি ইম্পর্টেন্ট। যে কোনো গেমসে আপনি যদি রেডি থাকেন, যে কোনো জায়গায় আপনি জাস্ট টাইমে পৌঁছাতে পারবেন। তো আমরা যদি ট্রেনিংয়ে খুব প্রিপেয়ার থাকি, আমরা যে কোনো গেমসে সফল হব, তাই না? তো আমরা আমার কাছে মনে হয় যে আমার ওয়ার্ল্ড কার্ডে, এটা বাংলাদেশে মনে হয় প্রথম যে ওয়ার্ল্ড কার্ডের জন্য কেউ কোয়ালিফাই করছে, এটা আমি করেছি ওয়ার্ল্ড কার্ডের জন্য। ইভেন আমার ওয়ার্ল্ড কার্ডের জন্য আমার এশিয়ান র্যাঙ্কিং, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ র্যাঙ্কিং দেখে আমাকে ওয়ার্ল্ড কার্ড দেবে, কিন্তু এত র্যাঙ্কিং দেখে অন্য কোনো ডিসিপ্লিনে ওয়ার্ল্ড কার্ড দেয়নি। তো আমাদের এখানে আমাদের ওয়েট লিফটিং টু টাফ, মানুষ মনে করে অনেক ওজন উঠাচ্ছে অনেক সোজা, বাট না, কারণ দেখেন এটা ওয়ার্ল্ড কার্ড কিন্তু অ্যাথলেটিক্সে কবে চলে আসছে, তারপরে একটি শ্যুটিংয়ে কবে চলে আসছে, আপনার সুইমিংয়ে কবে চলে আসছে, বাট আমাদের ওয়েট লিফটিং কিন্তু লাস্ট, একদম একদম লাস্টের দিবে। কেন দিবে? কারণ আমাদের ওয়ার্ল্ড র্যাঙ্কিং দেখছে, এশিয়ান র্যাঙ্কিং, কমনওয়েলথ র্যাঙ্কিং, তারপরে আমাদের স্ট্যান্ডার্ড দেখবে, আমরা কোয়ালিফাই রাউন্ড পার্টিসিপেট করেছিলাম, সব কিছু দেখে দেন একটা কার্ড দিবে। ইভেন যদি অলিম্পিকে ওয়েট লিফটিং থেকে কেউ যায় তাহলে ওটা আমিই যাবো। ইভেন অ্যাজ এ প্রথম নারী হিসেবে হয়তো নিজের নামটা থাকবে যে অলিম্পিকে এত বড় একটা আসরে নিজের নাম রাখা। তো চেষ্টা করছি যে ব্যক্তিগত যে রেকর্ডটা ছিল, আর এমন বড় বড় এমন অনেক চ্যালেঞ্জ আমি মুখোমুখি জবাব দিয়েছি, কারণ যারা আমাকে আন্ডার এস্টিমেট করেছে তাদের জবাব আমি পারফরমেন্সে দিয়েছি, কখনো আমি উত্তরে হাতে বা মুখে দেইনি। তো অলিম্পিকেও আশা করছি, লাস্ট বাংলাদেশ গেমসে যেটা পারফর্ম করেছি এটা তো আমার হাইস্ট রেকর্ড এখনও পর্যন্ত, এই রেকর্ডটা ব্রেক করার, যদি এই রেকর্ডটা ব্রেক করতে পারি তাহলে ব্যক্তিভাবে আমি স্যাটিসফাই যে না একটা স্টেজে, আর মেডেল পাওয়ার স্বপ্ন আমি অলিম্পিকে দেখি না, পার্টিসিপেট করাটাই অনেক বড় কিছু অ্যাজ এ বাংলাদেশি হিসেবে, অ্যাজ এ বাংলাদেশি ওয়েট লিফটার হিসেবে। কারণ যেহেতু রোমান সানা কোয়ালিফাই করে গেছে, তো এটা আমরা দেখেন ওকে নিয়ে কিন্তু খুবই প্রি প্ল্যান হচ্ছে, ওকে নিয়ে অনেক প্রি প্ল্যান, আমাকে নিয়ে কিন্তু কোনো প্রি প্ল্যান নেই, তাই না? ওকে হিউজ ফ্যাসিলিটি দেওয়া হয়েছে, আমাকে কিন্তু দেওয়া হয়নি। তো এটাই হচ্ছে পার্থক্য, ও ফ্যাসিলিটি পেয়ে আজকে এখানে, আমি ফ্যাসিলিটি না পেয়ে আজকে ওর থেকে একটু গ্রেট নিচে, নাম্বার ওয়ান রোমান সানা, নাম্বার সেকেন্ড আমি, আমি নিজেকে মনে করি, আন্দাজ কে আসে আমি জানি না, ঠিক আছে? তো ওর মতো যদি ফ্যাসিলিটি পেতাম আমার কাছে মনে হয় যে না, আমি বাংলাদেশকে একটু অনেক ভালো রেজাল্ট ডিজার্ভ করতো আমার কাছ থেকে। কমনওয়েলথ গেমসে যদি আমি সিক্স বা ফিফথ নাম্বারে আসতে পারি, তাহলে আমাকে যদি ওই চার মাস তিন মাসের ট্রেনিং না করায়, আমাকে যদি বছরব্যাপী ট্রেনিং করে, তাহলে আমি নাম্বার ওয়ান কেন হব না, নাম্বার ওয়ানই না হই, টু কেন হব না, হওয়া পসিবল? দেখেন শ্যুটিং আছে কেন সিলভার পাচ্ছে, তাদের এক একটা ইভেন্টে ফরেন কোচ রাখা, রোমান সানার পিছনে একটা ফরেন কোচ কতদিন যাবৎ কাজ করছে, সুইমিংয়ে একটা ফরেন কোচ কতদিন যাবৎ কাজ করছে। ভাই আমার ওয়েট লিফটিংয়ে ফরেন কোচ দেওয়ার প্রয়োজন নেই, আমার যে দেশি কোচ আছে তারা অনেক কোয়ালিফিকেটেড, তাদেরকে দিয়ে আমাদেরকে বছরব্যাপী ক্যাম্প করা, ইভেন তাদের দিয়ে আমি সাব গেমসে দুই দুটা গোল্ড মেডেল পেয়েছি, এবং আমি বাংলাদেশের সবচেয়ে হাইস্ট রেকর্ড হোল্ডার। তাহলে আমার আর ফরেন কোচের প্রয়োজন নেই, আমাকে জাস্ট ট্রেনিংটা কন্টিনিউ করা, ট্রেনিং কন্টিনিউ করালে পসিবল, কোচ কে হচ্ছে সেটা ডাজেন্ট ম্যাটার। হ্যাঁ, এটা 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 আমি এটার সম্মুখীন হয়েছি যে কী ফিউচার আছে এখানে, আমাকে আস করা হচ্ছে ফিউচারটা কী, আসলে ফিউচারটা কী আমিও বলতে পারি না ফিউচারটা কী। দেখেন অ্যাজ এ ক্রিকেটার হিসেবে কিন্তু সে হিউজ পরিমাণের অর্থ কামাচ্ছে, সে একটা স্ট্যান্ডার্ডে আছে, সে একটা হাইলাইটেড, কিন্তু ওয়েট লিফটিংয়ে কী আছে? কিছুই নাই।
শুধু শুধু নিজের এনার্জি, শুধু নিজের ব্রেন, নিজের শারীরিকভাবে কষ্ট করে ওয়েট লিফটিং করা, কি ফিউচার কি সেটেল? ফিউচার কিন্তু অতভাবে ক্রিকেটার অ্যাজ এ ক্রিকেটার ফুটবলারের মতো কিন্তু ফিউচার সেটেল না, তাই না? তো এর জন্য ওয়েট লিফটিংকে ম্যাক্সিমাম মানুষ সাপোর্ট করে না, বিকজ হচ্ছে ভাবে অনেক ওয়েটের গেম, না করাই বেটার। বাট যদি ফিউচার সেটেল থাকতো তাহলে হয়তো ওয়েট লিফটিং কেউ আসতো না। আরেকটা জিনিস হচ্ছে 2016 সালে ওয়েট লিফটিং পরিচিতি পাওয়া, এটা ঠিক আছে, বাট সফল কিন্তু ওয়েট লিফটিং অনেক আগে থেকে। 2008 সালে আপনার ছটা সাতটা ডিসিপ্লিন গিয়েছিল যুব কমনওয়েলথ গেমসে, তো সেইখানে কিন্তু একজন ওয়েট লিফটার গোল্ড ব্রোঞ্জ মেডেল পেয়েছে, সেটা হচ্ছে ফাহিম আক্তার ময়না। এত বড় একটা বহরের মধ্যে একজন মেডেলিস্ট আসছে কে, সেটা হচ্ছে ওয়েট লিফটিং। ইভেন ওয়েট লিফটিংকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল, সেটা চ্যালেঞ্জ করে আমাদের যিনি সেক্রেটারি ছিলেন উইন কমান্ডার মধ্যে, উনি চ্যালেঞ্জ করে ওই প্লেয়ারটাকে নিয়ে যায় যে ওকে নিয়ে যাব, দেন চ্যালেঞ্জ করে নিয়ে যায়, সে ব্রোঞ্জ মেডেল পায়। তাহলে কি হলো, আমাদের যোগ্য প্লেয়ারকে বাদ করা হয়েছিল। তো 2008 আমরা সফলতা পাই, তখন আমরা ওরকমভাবে হাইলাইট করিনি, বলা যায় যে করিনি। আচ্ছা, 2010 কিন্তু প্রথম সাউথ এশিয়ান গেমসে গোল্ড মেডেল বাংলাদেশের ওয়েট লিফটিংয়ে আগে পায়, 16 সালেও আমি আগে পাই, দেন তারপর 19 লাস্ট ইয়ারে আমি লাস্ট পর্যায়ে আমি পাই। কিন্তু একটা জিনিস হচ্ছে কি, এমন অনেকবার হয়েছে যোগ্য প্লেয়ার থাকতে তাদের বাদ দেওয়া হয়েছে এবং ডিসিপ্লিন বাদ দেওয়া হয়েছে। 2015 সালে যুব কমনওয়েলথ গেমসে, যেখানে আমি একটা গেমসে গোল্ড মেডেল পাওয়া মানে কি, খুব স্ট্যান্ডার্ডে চলে যাওয়া। যুব কমনওয়েলথ গেমসে 2015 সালে যুব একটা কমনওয়েলথ গেমস হয়েছিল, সেই কমনওয়েলথ গেমসে যদি আমি যেতাম, আমাকে যদি পাঠানো হতো, আমাকে আমাদের ডিসিপ্লিনকে বাদ দেওয়া হয়েছে, যেটা যারা বাদ দিতে পারে তারাই দিয়েছে, তখন আমি গোল্ড মেডেল পেতাম। তাহলে কী হতো, ওয়েট লিফটিংয়ে আরও এক বছর আগেই সবাই চিনতে পারতো, তাহলে ফিউচারটা আরও ভালো হতো। কিন্তু এখন ওয়েট লিফটিং যেই রেজাল্ট দিয়ে যাচ্ছে তার তুলনায় আমরা কম পাচ্ছি, যেটা আমরা দিচ্ছি তা কম পাচ্ছি। দেখেন ওই কথা, একটা ওয়েট লিফটিংয়ে 7টা দেশ পার্টিসিপেট করেছে আমাদের সাউথ এশিয়ান গেমসে এবার, তো 7টা দেশ পার্টিসিপেট করে 2টা গোল্ড মেডেল এসছে, আমরা কিন্তু কোনো দেশ পার্টিসিপেট করিনি। আর ব্যক্তিগতভাবে যারা পার্টিসিপেট করেছে আদার্স ডিসিপ্লিনগুলি, আমি ব্যক্তি হিসেবে বলবো তাদেরকে 7টা দেশ পার্টিসিপেট করে নেই, দেন তারা গোল্ড মেডেলিস্ট, আর আমরা 7টা দেশ পার্টিসিপেট করার পর 2 গোল্ড মেডেলিস্ট। তো আমরা কিন্তু সবসময় কোয়ালিফিকেটেড, ওয়েট লিফটাররা সবসময় কোয়ালিফিকেটেড, কিন্তু সেটা হচ্ছে হলো তাদেরকে খেয়াল করা উচিত, প্যাট্রোনাইজ করা উচিত, এটাই নেই। যদি ফ্যাসিলিটি এবং হচ্ছে ট্রেনিং প্ল্যানিং এবং তাদেরকে একটু সাপোর্ট দেওয়া হয়, দেন আমার কাছে মনে হয় যে শুধু সাউথ এশিয়ান গেমসে সীমাবদ্ধ নয়, অনেক গেমসে যাওয়া পসিবল, দেন আমার মাধ্যমে এশিয়ান গেমসেও একটা স্ট্যান্ডার্ড পারফরমেন্স করা পসিবল। কারণ যেহেতু আমি সবচেয়ে, এটা বাংলাদেশে ওয়েট লিফটিংয়ের ইতিহাস যে লিফট আমি করি, এটা হিস্টোরিয়াল, এই লিফট কেউ এর আগে চিন্তাও করতে পারেনি। ভেবেছিল ওয়েট লিফটিংয়ে জাস্ট 90-70 লিমিটেড, এর বেশি কেউ লিফট করতে পারবে না, বাট আমি সে রেকর্ড ব্রেক করে দিয়ে চলে গেছি। এবার আমি যে রেকর্ড করছি এটা ফিউচারে কেউ করবে কি না, সেই সংখ্যায় এখন আছে প্লেয়াররা, যে আমি ভাঙতে পারবো কি না মাবিয়ারটা।